বৈধভাবে ইতালিতে এসে সাত মাস কোনো কাজ না পেয়ে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেন। ঘটনার বিস্তারিত এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। ইতালির রোমে একটি গির্জার পেছনে সুমন মিয়া 25 বছর বয়স, যার হয়েছিল একজন বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে এই বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রোমের তুসকোলানা জুলিও রিকোলা পার্কের একটি গির্জার পেছনে বুধবার 24 জানুয়ারি সকালে এক পথচারী তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন। ইতালি পুলিশ ও দূতাবাসের ধারণা, গত মঙ্গলবার 23 জানুয়ারি দিবাগত রাতে এই বাংলাদেশি যুবক আত্মহত্যা করেন। জানা যায় সুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নীলক্ষী পর্বর হোমনা চম্পকনগরে। তার বাবার নাম বারিক। এই ঘটনায় কুমিল্লার মুরাদ একজন ইতালি প্রবাসী মহিবুর নামের এক ফেসবুক পেজে লিখেছিলেন, সুমন মিয়া 7 মাস আগে ইতালির রোম শহরে এসেছিলেন এগ্রিকালচার বিষয়ে, যার বয়স 25 বছর। দীর্ঘদিন ধরেই তিনি কাজ পাচ্ছিলেন না। 7 মাস ইতালিতে এসেছেন অথচ বেকার জীবনযাপন করছিলেন, কাজ পাচ্ছিলেন না, দেশ থেকে বারবার টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে অনেকটা নিঃস্ব অসহায় হয়ে আত্মসমর্পণ করেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। এমন নির্মম মৃত্যু কেউই কামনা করেন না। বৈধভাবে ইতালিতে আসার পরেও বাংলাদেশিদের এই অবস্থা ভাবিয়ে তুলেছে মাইগ্রেশন বিশ্লেষকদের। তিনি আরও লিখেছেন, ইতালিতে নতুন করে যারা আসবেন তারা অবশ্যই বৈধ পন্থায়, বিশেষ করে স্পন্সর বিষয়ে আসার চেষ্টা করবেন। এগ্রিকালচার বিষয়ে এসে শুধু সুমন মিয়া নয়, এ ধরনের হাজার হাজার বাংলাদেশি বর্তমান বেকার জীবনযাপন করছেন। না পারছেন কিছু বলতে, না পারছেন কিছু করতে, কারণ এগ্রিকালচার বিষয়ে এসেও এখানে মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, কোম্পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, আসার পর অবৈধভাবে জীবনযাপন করতে হচ্ছে। তাই সকলের প্রতি অনুরোধ, যারা ইতালিতে আসবেন তারা যেন আপনজন থাকলেই আসেন, বা আপনজন না থাকলে না আসাটাই ভালো। রোমের বাংলাদেশ দূতাবাসের সচিব শ্রম ইং আসিফ আনাম সিদ্দিকি জানান, আত্মহত্যার ঘটনাটি আমরা জেনেছি, এ ব্যাপারে ইতালীয় পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দূতাবাস কোনো ব্যবস্থা নিতে পারবে না। তবে দূতাবাস ইতিমধ্যে ওই যুবকের পাসপোর্টের তথ্য অনুযায়ী দেশে যোগাযোগ শুরু করেছেন। পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাস পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। কৃষি বিষয়ে ইতালিতে এসে বাংলাদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে বা আবার পুনরায় বাংলাদেশে ফিরে যাচ্ছে না, এই ধরনের অভিযোগের পর 2012 সাল থেকে বাংলাদেশকে ব্ল্যাকলিস্টে রাখে ইতালি সরকার। দীর্ঘ 10 বছর পর 2021 সালে এসে বাংলাদেশকে আবার ব্ল্যাকলিস্টেড থেকে মুক্তি দেয়। এরপর থেকে ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এগ্রিকালচার বিষয়ে ইতালিতে প্রবেশ করছে। কিন্তু বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করলেও তারা সঠিক কোম্পানিতে ভিসা বের করতে পারছে না, বা বাংলাদেশের ভিসার দালালরা কাল্পনিক কোম্পানি তৈরি করে এই লোকগুলোকে ইতালিতে আনছে। ইতালিতে আসার পর যে সকল লোকের আপনজন নেই বা থাকার ব্যবস্থা নেই তারা হয়ে পড়ছেন অসহায় এবং নিঃস্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতে রয়েছে আরও একটি ক্লিক ডে। এই ক্লিক ডেতেও হাজার হাজার বাংলাদেশি এগ্রিকালচার ভিসা আসার জন্য আবেদন করবে। ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের পরামর্শ, নিজস্ব লোকজন না থাকলে এগ্রিকালচার ভিসা না আসাটাই ভালো হবে, কারণ এরই মধ্যে বহু বাংলাদেশি ইতালিতে এসে বসে আছেন অথচ তাদের কাজ নেই। দর্শক, আপনার মতামত কমেন্টস করে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।